যারা আন্দোলন করছে তারা কতদিন ধরে 500-600 দিন পালন হচ্ছে, এটা কি সরকারের পক্ষে সম্মানজনক? তারা ন্যায্য দাবির জন্য আন্দোলন করবে, আপনি অস্বীকার করবেন? একটা পরীক্ষা ঠিক করে করতে পারবেন না, একটা নিযুক্তি ঠিক মতো করতে পারবেন না, আর তাই যদি কেউ দাবি করে, তাদের বয়স পার হয়ে যাচ্ছে, পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে, তারা তো আন্দোলন করবেই। আয় তারা মরিয়া হয়ে গিয়ে এক প্রকার আন্দোলন করবে এবং তাদের প্রতি সমাজের এবং অন্যান্য বিরোধী পার্টির সিম্প্যাথিও আছে, তাই তারা আজকে হাতে প্রাণ নিয়ে আন্দোলন করবে। যেভাবে পুলিশ কালকে ঝাঁপিয়ে পড়ে, যেভাবে ওদের সামনে দাঁড়িয়েছে, তো উগ্রপন্থীদের বিরুদ্ধেও এভাবে কেউ করে না। উগ্রপন্থীরা এসে ঘুরে বেড়াচ্ছে, এখানে শেল্টার তৈরি করছে, ট্রেনিং করছে, তার গায়ে হাত দিতে পারছে না। আর এই শিক্ষিত ছেলে মেয়ে আন্দোলনকারীদের গায়ে হাত তুলছে, তাদেরকে কামড়াচ্ছে, তাদের টানাহেঁচড়া করছে, বিরোধীদের পেটাচ্ছে। সরকার একেবারে মানে স্বাভিমান এবং আত্মবিশ্বাসহীন হয়ে গেছে। নানা কি করে সে তো দেখিয়ে দিয়েছে নন্দকুমারে বিজেপি কী করতে পারে। যদি বিজেপির কোনো দম নাই, কোনো হিম্মত নাই, সংগঠন নেই, এত টেনশন নিচ্ছে না কেন, নিচ্ছেন কেন, এত ইলেকশন করতে ভয় পান কেন? বিজেপি কি এটা বাংলার লোক বুঝে গেছে, তাই সব সিপিএম কংগ্রেসকে তুলে দিয়ে বিজেপিকে লোকে বসিয়ে দিয়েছে। আপনাদেরও সময় আসছে, বিজেপি সব হিসাব বুঝ। আজকে হসপিটালে সুপার মারা যাচ্ছেন, ডাক্তার অসুস্থ হচ্ছেন, ওনাদের পার্টির নেতা মারা যাচ্ছেন, নেতার পরিবারের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তাও স্বীকার করবেন না সত্যকে? তাতে লাভটা কার হচ্ছে? বেঘরের লোক মারা যাচ্ছে, আজ হাজার হাজার লোক অসুস্থ। আর এটা আজ নয়, আমি 10 বছর ধরে দেখছি ডেঙ্গিকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তথ্য লুকোনোর চেষ্টা হয়েছে, তাই আজকে হাতের বাইরে গেছে। পাপ আপনারা করেছেন, আর সে পাপের প্রায়শ্চিত্ত সাধারণ মানুষকে আমাদেরকে করতে হচ্ছে। শুনুন শুনুন, ইদ্রিস আলী কেন, আমাদের মহামন্ত্রী কী বলেছেন, এইখানে গুলি করে মারতাম। ওনার গুলি চালাবার অধিকার আছে নাকি? উদয়ন গুহা থেকে আরম্ভ করে কেষ্টমণ্ডলের এখন মুখটা বন্ধ আছে এক একটা নেতা, এগুলো হচ্ছে হেরে যাবার ভয়, এটা হচ্ছে টেনশন। কোনো কিছু হাতের মধ্যে নেই, না পার্টি আছে, না সরকার আছে, টাকা পয়সা বন্ধ হয়ে যাচ্ছে। আর বিরোধীরা তো স্বাভাবিকভাবে আন্দোলন করে, উৎপাত করবে পাবলিক বিরুদ্ধে। যেটুকু বাকি ছিল নন্দকুমারের লোক দেখেই দিয়েছে আগামী দিনে কী হতে যাচ্ছে। পার্থর জন্য দল লজ্জিত স্বীকার করলেন, খুব দেরিতে বুঝতে পেরেছেন, লজ্জা টজ্জা আছে এখন আর কিছু বাকি? এ নির্বাচন চায়, ওনারা তো সারা বছর নির্বাচন করছেন, কেন 7-8টা পুরসভা ফেলে রেখেছিলেন? পঞ্চায়েত নির্বাচন কবে হবে ঠিক নাই, নির্বাচনটাই ওনাদের কাছে একটাই কাজ খালি, নির্বাচন করা, জেতা, লুটপাট করা। এই সরকারের যে বাকি কাজ আছে নির্বাচন ছাড়া, সেটা বলেই গেছেন, সারা বছর নির্বাচন চলবে, তাদের বাকি কাজ উন্নয়ন ইত্যাদি করবেন কী করে? টিচাররা রিটায়ার করে যাচ্ছেন, তাদের পেনশনের খাতা তৈরি হচ্ছে না, কারণ যে কজন কর্মচারী আছেন তারা দুয়ারে সরকার করছেন, তারা লক্ষ্মী ভাণ্ডার করছেন, তারা দিদির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে যারা সাধারণ কর্মচারী রিটায়ার্ড হচ্ছেন তাদের হিসাবপত্র মিটবে কী করে? মোমিনপুরের ঘটনাতে পুলিশের অনেক আগে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, স্বীকার করলে ফিরা যাচ্ছে, সব মিটে যাওয়ার পরে হলো, বাংলার কপালে যে কলঙ্ক লাগলো তার জন্য দায়ী কে আছে? চাপা দিচ্ছেন, ঘটনা জানতে দিচ্ছেন না, লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, এখন স্বীকার করছে।